वेलकम বন্ধুরা, वेलकम टू মাই চ্যানেল নিউজ ইনফো ফর। আজকের এই ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। তো প্রথমটি হলো মাধ্যমিক রেজাল্টের ডেট পাবলিশ হয়ে গেছে, তো কবে হবে মাধ্যমিকের রেজাল্ট চলুন দেখে নিয়ে যাই। তো আমি এখানে অফিসিয়াল নোটিশটি বের করে রেখেছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে অফিসিয়াল নোটিশটি দেওয়া হয়েছে সেটি এখানে আমি বের করে রেখেছি। তো দেখুন এই নোটিশটিতে বলছে, দিস ইজ ফর ইনফরমেশন অফ অল দ্য কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা 2021 বোথ রেগুলার অ্যান্ড এক্সটার্নাল উইল বি অ্যানাউন্সড বাই দ্য আন্ডারসাইন অন 20 জুলাই 2021 অ্যাট 9 AM অ্যাট দ্য মিটিং হল। অর্থাৎ 20 তারিখে, জুলাই মাসের 20 তারিখে মঙ্গলবার মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে সকাল 9টার সময়, এবং রেজাল্ট উইল বি অ্যাভেলেবল অন দ্য ফলোয়িং ওয়েবসাইট ফ্রম 10 AM অন 20/7/2021। এবং 20 তারিখে সকাল 10টা থেকে তোমরা রেজাল্ট এই ওয়েবসাইটগুলি থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো রেজাল্ট ডাউনলোড করার জন্য আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থের দরকার হবে। তো রেজাল্ট ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করবে, এবং সেখানে তোমাদের যে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা রেজাল্ট চেক করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের যেহেতু অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি, সেহেতু এবার অ্যাডমিট নাম্বারটি রেজাল্ট দেখার জন্য লাগবে না, তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে রেজাল্ট দেখতে পাবে। এবং তোমাদের রেজাল্ট আনার জন্য তোমাদের অভিভাবককে স্কুলে যেতে হবে, তোমরা যদি স্কুলে যাও তাহলে তোমাদের রেজাল্ট দেওয়া হবে না। তো করোনা বিধির জন্য অভিভাবকদের স্কুলে গিয়ে রেজাল্ট নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই হলো প্রথম আপডেট। আর চলো দ্বিতীয় আপডেটটি দেখে নেওয়া যাক। দ্বিতীয় আপডেটটি বলছে, শিক্ষক পদে প্রাথমিকের কাউন্সিলিং শেষ, সোমবার ইন্টারভিউ শুরু উচ্চ প্রাথমিকের, জানালেন ব্রাত্ত। তো দেখে নিন কি বলছে। প্রাথমিক শিক্ষক পদে 10,000 শূন্য পদে কাউন্সিলিং শেষ হয়ে গিয়েছে, নিয়োগপত্র দেওয়ার কাজও শুরু হয়েছে। আগামী সোমবার থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ শুরু করবে রাজ্য স্কুল সার্ভিস কমিশন। শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে এই খবর জানান। উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ চলবে 4 আগস্ট পর্যন্ত, ওই পদে নিয়োগ করা হবে 14,339 জনকে। অর্থাৎ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে এবং উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে আগামী সোমবার থেকে, এবং সেটি চলবে 4 আগস্ট পর্যন্ত, ঠিক আছে। সাংবাদিক বৈঠকের আগে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয় শিক্ষামন্ত্রীর। শিক্ষামন্ত্রী জানান, www.westbengalssc.com এই ওয়েবসাইটে ইন্টারভিউ সংক্রান্ত সব রকম তথ্য পাওয়া যাবে। তিনি কয়েকটি হেল্পলাইন নম্বরও ঘোষণা করেন, সেগুলি হলো, এখানে কয়েকটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ওগুলো তোমরা দেখে নেবে এখান থেকে, ঠিক আছে। তো তোমাদের কোনো যদি কোয়ারি থাকে তোমরা এই হেল্পলাইন নম্বরগুলির মধ্যে যে কোনো একটিতে ফোন করে এই বিষয়ে জানতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের যে ইন্টারভিউয়ের কল লেটার সেটি কীভাবে ডাউনলোড করবে চলো এবার দেখে নেওয়া যাক। তো ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করার জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটিতে আসতে হবে, এবং এখানে প্রথম যে অপশনটি পাবে, ক্লিক হেয়ার টু ডাউনলোড ইনভিটেশন লেটার ফর ইন্টারভিউ আপার প্রাইমারি লেভেল এক্সেপ্ট ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, এই লিঙ্কটিতে ক্লিক করে তোমাদের যাবতীয় ডিটেলস দিয়ে তোমরা ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করতে পারবে। তো এই লিঙ্কটি এখনও কাজ করা শুরু হয়নি, এই লিঙ্কটি আজ থেকে কাজ করা শুরু হওয়ার কথা, এখনও ঠিকঠাক কাজ করছে না। দেখো আমি ক্লিক করলাম, তো এই লিঙ্কটি এখনও ওপেন হচ্ছে না। তো এই লিঙ্কটি আশা করা যায় আজ রাত থেকে ওপেন হয়ে যাবে। তো এই লিঙ্কের থেকে তোমরা ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো, আগামীকাল অর্থাৎ শনিবারে ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তো কালকে যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে যাবে তো তাদের লোকাল ট্রেনে ওঠার ছাড় দেওয়া হয়েছে, তো তারা পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখিয়ে লোকাল ট্রেনে উঠতে পারবে, ঠিক আছে। এবং এর সাথে শিক্ষা দপ্তরের তরফ থেকে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। তো কন্ট্রোল রুমের নাম্বার এখানে দেওয়া হয়েছে, এটি একটি নাম্বার এবং এটি একটি নাম্বার। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা এই কন্ট্রোল রুমে ফোন করে সাহায্য নিতে পারবে, ঠিক আছে। তো এই হলো তৃতীয় আপডেটটি, ঠিক আছে। তো মাধ্যমিকের রেজাল্ট বেরোবে আগামী 20 তারিখ অর্থাৎ মঙ্গলবারে, এবং আগামী সোমবার থেকে আপার প্রাইমারি ইন্টারভিউ চালু হয়ে যাচ্ছে এবং সেটি 4 আগস্ট অবধি চলবে। এবং আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর পাবলিশ করা হয়েছে, তো তোমাদের কোনো সহায়তা দরকার হলে এই হেল্পলাইন নম্বরে ফোন করে তোমরা সহায়তা নিতে পারবে। তো কালকে যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে যাবে তাদের জন্য বেস্ট অফ লাক, এবং ভিডিওটিকে যতটা পারবে শেয়ার করে বাকিদেরও দেখার সুযোগ করে দিন। এবং চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। ধন্যবাদ।